আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাকের পলিপাস দূর করুন কাটাছড়া জামেলা ছাড়াই। তো প্রিয় দর্শক ও আমার বন্ধুগণ, রোগী মহোদয়, আজকের বিষয়বস্তু আপনাদের জন্য নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি দূর করুন কাটাছড়া জামেলা ছাড়াই, অপারেশন বিহীন এই চিকিৎসা ঘরোয়াভাবে। নাকের সমস্যাটি নিমেষে অনেকে ভুগে থাকেন দীর্ঘদিন যাবত থেকে। সর্দি কাশি বা অ্যালার্জির কারণে বিনা চিকিৎসা থাকলে নাকের পলিপাস হতে পারে আপনার মাঝে। আর এটি মূলত দুই ধরনের হতে থাকে, বিশেষ করে ইট মরেল এবং মেক্সুলারি। বিশেষ করে এন্টোগোনাল ফলিপ এগুলো হওয়ার জন্য মূলত দায়ী অ্যালার্জি। বিশেষ করে রক্তবীতি অ্যালার্জি বেড়ে গেলে এই সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের অনেকে। তাহলে জেনে নিন মূলত এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের কি কি করণীয়, কি করতে হবে নাকের পলিপাস ভালো হওয়ার জন্য। তো প্রিয় দর্শক ও আমার বন্ধুগণ, নাকের পলিপাস আপনি কিছু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কাটা ছেঁড়া জামেলা ছাড়াই আপনি সুস্থ ভালো থাকতে পারবেন। নাম্বার ওয়ান হলুদ। হলুদের গুণে নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি নিমিষে দূর করতে পারেন। কারণ হলুদ খুব সহজেই সমাধান করতে পারে আপনার নাকের পলিপাস সমস্যা। এতে আছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান সমূহ, যা শরীরের বিভিন্ন রোগ থেকে আপনাকে সুস্থতা দিতে পারে হলুদ খাওয়ার গুণে। তো বন্ধুগণ, বিশেষ করে হলুদের গুণে সংক্রমণ বিভিন্ন রোগের ভাইরাস থেকে আমাদের জীবাণুগুলো ঢুকে, যার কারণে অ্যালার্জি, সর্দি, কাশি, হাসি, নাকের পলিপ হতে পারে। হলুদ খাওয়ার মাধ্যমে আপনি সম্পূর্ণ নিরাপদ সুস্থ থাকতে পারেন ইনশাআল্লাহ। এর জন্য আপনি হলুদ চা প্রতিদিন পান করতে পারেন। 2013 সালে একটি গবেষণা দেখা গেছে আদা অ্যান্টি মাইক্রোবিয়াল ও সংক্রমণ বিরোধী উপাদান সমূহ আছে আদার ভিতরে, যা আপনার নাকের পলিপাস, নাকের সমস্যা সমাধানে আপনি রান্নাঘর থেকে আদা নিয়ে ব্যবহার করতে পারলে আদার চা খাওয়ার মাধ্যমে তা নাকের পলিপাস অবশ্যই ভালো হওয়া সম্ভব আদা খাওয়ার গুণে। নাম্বার তিন বলে বিদায় নিব প্রিয় দর্শক, সেটি হলো কি? সেটি হলো গোলমরিচ এবং লবঙ্গ। গোলমরিচ এবং লবঙ্গ হালকা চুলা তাওয়ার ভিতরে হালকা গরম করে এটাকে পাউডার করে মধুর সাথে খেতে পারলে নাকের পলিপাস না, ঠান্ডা, সর্দি, হাসি, কাশি পর্যন্ত ভালো হবে উপাদানগুলো খাওয়ার মাধ্যমে। তো বন্ধুগণ, আজকে ভিডিও বার্তার মাধ্যমে সকলের মেসেজ, নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি ঘরোয়া উপায়, অপারেশনবিহীন আপনি চিকিৎসা নিজে গ্রহণ করতে পারবেন নিজে নিজে। তো প্রিয় দর্শক, আজ আর নয়, সকলের সুস্থতা আর দীর্ঘকামনা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।